আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদেরই বিথি আপা চলে আসছি আপনাদের ডেইলি ইংলিশ ডোজ নিয়ে, যেখানে আমি চেষ্টা করি 3 মিনিটে 3টি ইংরেজি শব্দের বাংলা অর্থ কিছুটা হলেও ব্যাখ্যা সহ আপনাদের মাঝে প্রকাশ করতে। যদি আপনারা ভিডিওটি দেখা অলরেডি শুরু করে থাকেন তাহলে প্লিজ সাথেই থাকুন। আচ্ছা, আজকে আমি 3টি ইংরেজি শব্দই নিয়েছি ইংরেজি জি অক্ষর থেকে, মানে জেড অক্ষর থেকে। চলুন দেখি কোন 3টি শব্দ রয়েছে। প্রথম শব্দটি আমি নিয়েছি জ্যাফটিক। জ্যাফটিক, রাইট? জ্যাফটিক শব্দের অর্থ হলো মার্লিন মন্ড্রো টাইপ ফিগার ওয়ালা মানুষ, মেয়েরা, মেয়েদেরকে জ্যাফটিক বলা হয়। আপনারা যারা মার্লিন মন্ড্রোকে চিনে থাকেন তারা অলরেডি বুঝে গিয়েছেন সেটা কীরকম হতে পারে। যারা না জানেন তাদেরকে আমি বলছি, ওর ফিগারটা ছিল পারফেক্ট একটা উইমেন ফিগার, যেটাতে আওয়ার গ্লাস টাইপ থাকবে, রাইট? কোমরটা একটু সরু থাকবে, বাট কিছুটা ও একদম চিং চিঙা শুকনা না, মানে ওর গায়ে কনসিডারেবল অ্যামাউন্ট অফ মাংসপিণ্ড আছে, মানে হেলদি উইমেন, হেলদি উইমেনদেরকে জাফটিক বলা হয়, জাফটিক, রাইট? আচ্ছা, দ্বিতীয় শব্দটি হলো গিয়ে জ্যাগ। জ্যাগ শব্দটি জিগজ্যাগ শব্দের সংক্ষিপ্ত রূপ। তাহলে জিগজ্যাগ কি এটা আমরা আগে জানি। জিগজ্যাগ হলো গিয়ে এরকম করে এরকম করে, দেখবেন অনেক জায়গায় আপনারা যাচ্ছেন, একবার এদিকে যাচ্ছেন, একবার এদিকে যাচ্ছেন, একবার এদিকে যাচ্ছেন, একবার এদিকে যাচ্ছেন, এই যে একবার বারবার বারবার করে আপনাদের কোণাকার করে তীক্ষ্ণাকার করে আপনাদের দিকটা পরিবর্তিত হচ্ছে, ওই রাস্তাটাকেই বলা হয় জিগজ্যাগ রোড, ওকে? আবার সামটাইমস ধরেন আপনি লাইফের কোনো একটা ডিসিশন নিচ্ছেন, একবার হা বলছেন, একবার না বলছেন, আবার হা বলছেন, আবার না বলছেন, এই যে ডিসিশনহীনতায় আপনার এরকম চেঞ্জ আসতেছে, পরিবর্তনটা আসতেছে, একদম লাস্ট মোমেন্টে তীক্ষ্ণাকারে পরিবর্তনটা আসতেছে, ওটাকেও বলা হয় জিগজ্যাগ ডিসিশন, রাইট? আচ্ছা, তৃতীয় শব্দটি হলো মজার, খুব মজার। এটা হলো গিয়ে জ্যানিস। জ্যানিস শব্দের অর্থ এক্সাক্ট সিনোনিমাস শব্দটিও হলো ক্লাউন বা কমিক্যাল পার্সন, ঠিক আছে? তাহলে ক্লাউন কমিক্যাল কি? যারা ধরেন আপনারা দেখবেন যারা আপনাদেরকে মানুষদেরকে মজা দেওয়ার জন্য বিভিন্ন, আগে যাত্রায় এরকম থাকতো, এখন বিভিন্ন বড় বড় শপিং মলে বা রাস্তাঘাটে দেখবেন আপনারা যে কিছু কিছু মানুষ এই যে নাকে বড় টমেটোর মতো লাল গোল বল পরে থাকে, উদ্ভট টাইপের সাজুগুজু করে থাকে, মানুষকে এমিউজ করে, মানুষকে মজা দেয়, ঠিক আছে? এদেরকে বলা হয় জ্যানিস, রাইট? ক্লাউন বা কমিক্যাল পার্সন। এরা, এদেরকে বলা হয় যে এসব ক্ষেত্রে এদের শুধু কোনো ব্রেইন ইউজ করতে হয় না, জাস্ট তাদের অ্যাপিয়ারেন্স দিয়েই তাদের মানুষকে মজা দেওয়া যেতে পারে, ঠিক আছে? আপনি এরকম করে সেজেগুজে জাস্ট হাঁটলেন, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খুব এমিউজড হলো, এটা হলো মানে ব্রেইন ইউজ করতে হয় না এবং কিন্তু তার অ্যাপিয়ারেন্স দিয়ে সে মজাটা দিচ্ছে, আপনাকে আনন্দ দিচ্ছে, এদেরকে বলা হয় জ্যানিস। জ্যানিস শব্দটা ফ্রেঞ্চ এবং ইটালিয়ান শব্দের সংমিশ্রণে ইংরেজি শব্দে স্থান পেয়েছে 1800 শতাব্দীতে। আচ্ছা, তাহলে আজকে তিনটি শব্দ শিখলাম। তিনটি শব্দ, একটি হলো জ্যাফটিক, আরেকটি হলো জ্যাগ, তৃতীয়টি হলো জেনিস। আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পারছেন, রাইট? আমি প্রায় এক মাসের বেশি হলো আমার এই পথ চলা, এবং আলহামদুলিল্লাহ আমি আমার যে ফিডব্যাক পাচ্ছি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা আমাদের আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে ভালো ভালো ফিডব্যাক দিচ্ছেন। আপনারা যদি আরও ভালো ভালো ফিডব্যাক দেন, ভালো খারাপ, আমি আমি কোনভাবে মানে ভালো করতে পারি, কোন দিকে আমার ইম্প্রুভমেন্ট দরকার, এগুলো যদি আমাকে জানান আমি আসলে কৃতজ্ঞ থাকব, কারণ আমি মানুষ তো, ভুল করতেই পারি, আর আমার ভুলগুলো যদি আপনারা ধরিয়ে দেন সত্যি আমি ভালো, আমার অনেক বেশি ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আপনারাও অনেক ভালো থাকেন, সবাইকে শুভকামনা।